আপনি যদি কোনো মেয়েকে কিস করতে চান, মানে আপনার গার্লফ্রেন্ডকে কিস করতে চান, তাহলে আপনি কী করবেন? আজকের ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখুন, আমি আপনাকে ছোট্ট একটি ইনফরমেশান দেবো। সেই ছোট্ট ইনফরমেশানে আপনি আপনার গার্লফ্রেন্ডের সঙ্গে কিস করতে পারবেন এবং সেই সাথে চাইলে আপনি সেক্স করতে পারবেন। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, আর ভিডিওতে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে। আর আমি আসছি আপনাদের সঙ্গে হ্যালো স্মার্ট চ্যানেলের পক্ষ থেকে। তো ভিডিওটি কন্টিনিউ একদম শেষ পর্যন্ত লাস্ট পর্যন্ত দেখুন, ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখন আপনি ধরুন আপনার গার্লফ্রেন্ডের সঙ্গে অনেক দিনের কথা বলছেন বা প্রেম করছেন, তো শুরু শুরুতে আপনি কিস করতে তো পারবেন না, বা আপনি আজকে প্রেম করলেন কালকে যদি কিস করেন, বা সেই মেয়ে যদি কিস করেও দাও, তাহলে ভাবেন সেই মেয়েটা আপনার লাইফে এসেছে আপনাকে ক্ষতি করার জন্য। বাট যে মেয়েটা আপনাকে আজকে প্রেম করে কালকে কিস চাইবে, আপনার ফোন কেটে দিয়ে চলে যাবে, তাহলে সেই মেয়েটা কিন্তু আপনার সঙ্গে লাইফ টাইম থাকবে। তাহলে ফার্স্ট টাইম আপনি যখনই প্রেম করবেন 10-12 দিন কথা বলুন, তারপরে আপনি ছোটোভাবে শুরু করুন। আচ্ছা, আমি যদি তোমার কাছে কোনো জিনিস গিফট চাই, তুমি দেবা? তোমার লাইফে কিন্তু অনেক বড় দামি জিনিস গিফট চাইছি। তখন সেই মেয়েটা ভাবে হয়তো তুমি তার সঙ্গে সেক্স করতে চাইছো। তো তুমি বলবো, দেখো দেখো কোনো খারাপ জিনিস নয়, তুমি যেটা ভাবছো সেটা নয়, আমি তোমার কাছে এমন একটা জিনিস গিফট চাইছি সেটা কিন্তু অনেক দামি একটা জিনিস, আমার কাছে অনেক দাম, পৃথিবীর মনে হয় আমার কাছে সবচেয়ে সুন্দরতম জিনিস ওটা, ওটা আমি তোমার কাছে যদি চাই তুমি দিতে পারবা? মেয়েরা তখন বলবে, কী জিনিস বলো আগে। আর মেয়েরা তো ভাববেই সব সময় যে তুমি সেক্স করতে চাইছো। তখন তুমি বলবা যে, না আগে তুমি বলো তুমি দেবে কি না। দেখো মেয়ে বলো, আগে তুমি বলো না তারপরে আমি দেবো। ধরুন তুমি কোনোভাবে তাকে কনভিন্স করে নিলে সে দেবে, তাকে তুমি বলবা তুমি আমাকে একটা ফোনে কিস করো না, জাস্ট ফোনে, যখন কথা বলবেন ফোনে কিস করবেন। তো মেয়েটা বলবে, ও আচ্ছা এই কথা। প্রথমে মেয়েটা বলবে, ন্যাকামো তো সাজবে মেয়েরা, কারণ বাড়া মেয়েরা ন্যাকামো ছাড়া পারে না। প্রথমত একটু গাড়ামারামানি ন্যাকামো শুধাবে, তারপরে ভালো কথা বলবে, আমি পারি না, আমি কী করে করতে জানি না, আমি কোনো দিন কাউকে করিনি, আমি কী করে করবো, বাড়া তোমার আগে কত লোককে করেছি, ঠিক আছে। যদি নাও করে, ফার্স্ট টাইম যদি ফেম করে, তাহলে হয়তো পারেই না সত্যি। তো তখন তুমি বলবা, আচ্ছা তুমি চোখটা বুঝাও, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি কীভাবে কিস করতে হয়। তুমি ছোট্ট করে ব্যাস একটা কিস করলেন, এইভাবে এই কিসটা করার পরে তুমি শুধু বলবো, জাস্ট তুমি আমাকে এইভাবে একটা কিস করো। যখন তোমাকে সে এইভাবে একটা কিস করবে, ঠিক আছে, তখন তুমি বলবা, ও মাই গড, এত সুখ, এত সুখ, একটা কিস করলে এত শান্তি পাওয়া যায়, আমি তো জীবনে কখনো ভাবিনি যে একটা কিস করলে এত সুখ পাওয়া যায়। তো আমি না তোমাকে আর একটা জিনিস চাইবো, প্লিজ 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 প্লিজ, তুমি না করবো না, আমি জানি তুমি না করবো না, আমি তোমাকে, আমি এই কেসটা যে এত সুখ পেলাম, আমি সামনে ফোনে আমি তোমার সামনে একটা কেস করতে চাই, আমি লাইফে একবার, আমি জীবনে কোনো দিন তোমার সামনে কিস চাইবো না, কোনো দিনও চাইবো না। বাস এইভাবে কনফিডেন্স করুন, মানে ফোর্স করুন, ফোর্স করার পরে তাকে রাজি করান, সে দেখবেন কোনোভাবে রাজি হয়ে যাবে। সে একটা টাইম দেবে, আজকে না, এক মাস পরে, দু মাস পরে, যা কোনোভাবে টাইম দেবে, বাট তুমি টাইমটা কমিয়ে আনবা, সে যত টাইমই দিক না কেন তুমি টাইমটা কমিয়ে আনবা, ফোর্স করবা, ঠিক আছে। তবে বেশি ফোর্স করবা না, তাহলে কিন্তু কেটে যাবে, হালকা পাতলা ফোর্স করবা, ব্রেকআপ যেন না হয়। এরপরে বন্ধু আপনি যে কাজটা করবেন, সে কাজটা করার পর আছে গিয়ে আপনি তার সঙ্গে ডিরেক্টলি দেখা করবেন, এবং দেখা করার পরে আপনি তার সঙ্গে কিস করবেন, চুটিয়ে কিস করবেন। আর যেটা আপনি বলেছিলেন একবার, মেয়েটা যদি একবারের বেশি আপনাকে দুবার কিস না করতে চাই, তাহলে আপনি করবেন না। পরবর্তী স্টেপে আমি আপনাকে বলছি যে কীভাবে আপনি আরও বেশি বেশি কিস করতে পারেন। আমি আগেই বলেছি, কিস করার সাথে সাথে আপনি তার সঙ্গে সেক্স করতে পারবেন, তো এটার জন্য আপনাকে পার্ট 2 দেখতে হবে। আজকে এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।